আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাজি ট্রেনিং হোমের প্রেজেন্টার গাজী সালাউদ্দিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমার একটি টিউটোরিয়াল দেখার জন্য। আজকে টিউটোরিয়ালটি আমি আপনাদেরকে দেখাব মাইক্রোসফট ওয়ার্ডের উপর ভিত্তি করে। আশা করি আজকে টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন এবং আপনাদের জন্য কিছু টিপস এন্ড ট্রিক্স আমি আপনাদের জন্য আপনাদের কাছে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না, যাতে পরবর্তীতে আমার কোন ভিডিও আসলে আপনারা সেটা খুব তাড়াতাড়ি পেতে পারেন এবং আমার টিউটোরিয়ালে কমেন্টস করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডের একটি ডকুমেন্ট খুলে তারপর আমরা আজকে যে জিনিসটাকে দেখাবো, গত পর্বগুলোতে আমি আপনাদেরকে দেখিয়েছি হোম এবং ইনসার্ট সম্পর্কে। হোম ট্যাবের অন্তর্ভুক্ত বিষয়গুলো আপনারা যদি জানতে চান তাহলে আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং ইনসার্ট সম্পর্কে জানতে চাইলেও আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসবেন। আজকে যে সেটি শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে পেজ লেআউট। পেজ লেআউটের মধ্যে থিমস যে পার্টটি আছে আমি দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই থিমস পার্টের ভিতরে আসলে আমরা দেখার মতো সেরকম কিছু নেই। ক্লিক করলে দেখছি এখানে কোনো কাজ হচ্ছে না। কালার্স এখানে এটাও এরকমই আছে, এটা ইনঅ্যাক্টিভ বলা যায় মোটামুটি। কিন্তু যেখান থেকে আমাদের কাজ শুরু হবে সেটা হচ্ছে মার্জিন। একটি ডকুমেন্টের মধ্যে আপনারা যে কোনো কাজে করেন, যে কোনো অফিসিয়াল কাজ করতে গেলে মার্জিনের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি কোন ধরনের পেজ সেট আপ করতে চাইবেন এবং আপনার পেজটা দেখতে কেমন হবে সেটা যদি আপনি ঠিকমতো না দিতে পারেন তাহলে আপনার প্রিন্টিং এর যে গুরুত্বপূর্ণ কাজ সেটা করতে পারবেন না। সেটাকে যদি আপনি সুন্দরভাবে করতে চান তাহলে আপনাকে পেজ সেট আপটা জানতে হবে। তাহলে আজকে চলে যাচ্ছি পেজ সেট আপ গ্রুপে। প্রথমে চলে যাচ্ছে পেজ লেআউট ট্যাব। পেজ লেআউট ট্যাবের অন্তর্ভুক্ত পেজ সেট আপ এর পেজ সেট আপ গ্রুপে আজকে যে অংশগুলো আছে সেই অংশগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি চলে যাচ্ছি মার্জিনে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অটো মার্জিন আছে, এটা ডিফল্ট মার্জিন আকারে সবগুলো সাইডে মার্জিন 1 ইঞ্চ পর্যন্ত থাকে, কিন্তু পরবর্তীতে মার্জিনে আমরা যাই। এখানে গিয়ে দেখি যে এখানে অনেকগুলো মার্জিন আছে। লাস্ট কাস্টম সেট কাস্টম সেটিংস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে লাস্ট কাস্টম সেটিংস হচ্ছে পূর্ববর্তী যে কাজটি ছিল সেই পূর্ববর্তী কাজের মধ্যে কি ধরনের মার্জিন ব্যবহার করা হয়েছে, টপে কত ছিল, বটমে কত ছিল, লেফটে কত ছিল, রাইটে কত ছিল, এটা ঠিকই থাকবে। মার্জিন বলতেই বোঝায় যে টপ বটম লেফট মার্জিনের রাইটের মধ্যে কতটুকু ফাঁকা থাকবে এবং ভেতরে কতটুকু লেখা আমরা জায়গা পাবো সে সম্পর্কে জানার জন্য। আর নর্মাল অংশে সাধারণত এটা থাকে হচ্ছে টপ 1 থাকে, বটমে 1 থাকে, লেফটে 1 এবং রাইটে 1 থাকে। ন্যারোতে থাকে হচ্ছে সবগুলোতে হচ্ছে 0.5 এবং মোডারেটে থাকে হচ্ছে টপ 1 বটমে 1 লেফটে 0.75 এবং রাইটে 0.75 থাকে। ওয়াইডে বেশি থাকে, মেরোডে একটা থাকে, আরেকটা হচ্ছে অফিস 2003 ডিফল্ট যেটা থাকে, যেটা ছিল 2003-তে অফিস 2003-তে যেটা ছিল সেটা ছিল এই ডিফল্ট আকারে। আপনারা ইচ্ছে করলে কাস্টম মার্জিনসে ক্লিক করে বিভিন্ন ধরনের মার্জিন এখান থেকে সেট আপ করে নিতে পারেন। কাস্টম মার্জিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজ সেট আপ একটি ডায়লগ বক্স আসবে, সেখান থেকে আপনারা মার্জিনের অংশে এখান থেকে যেই মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আপনারা নিম্নমুখী তীরে অথবা ঊর্ধ্বমুখী তীরে ক্লিক করে করে এটা কাজ করতে পারবেন। এখান থেকে আমি দেখাচ্ছি, দেখুন এখানে যদি ক্লিক করছি তাহলে বাইরে বেড়ে যাচ্ছে, এটা ক্লিক করে আবার বটমে এরকমই করতে পারি। আবার যদি চাই যে না আমি এভাবে করতে চাই না, সেক্ষেত্রে আমি এটাকে মুছে দিয়ে যে কোনো আমার মন মতো করে আমি টপে যদি চাই চিন রাখতে চাই অথবা বটমে আমি যদি চাই নিজের মতো করে দিতে চাই সেক্ষেত্রে আমরা এটা দিতে পারি। তা আমি স্বাভাবিকভাবে আপনাদেরকে দেখাচ্ছি লেফটে এরকম থাকবে, তারপরে এইভাবে থাকবে। গাটার পজিশন এটা স্বাভাবিকভাবে এটা লেফটেই থাকে। আর একটা বিষয় হচ্ছে ওরিয়েন্টেশন, অর্থাৎ এটা দেখতে কি পোর্ট্রেট আকার হবে, অর্থাৎ এটা কি লম্বা হবে নাকি এটা ল্যান্ডস্কেপ আকারে হবে, এটা কেমন হবে এই সম্পর্কে আপনারা দেখতে পাবেন। যদি আমি পোর্ট্রেট দিই তাহলে দেখেন এটা লম্বা হয়ে যাচ্ছে, আর ল্যান্ডস্কেপ দিলে এটা পরিবর্তন হয়ে যাচ্ছে।
তো সমস্ত ডকুমেন্টে কাজ করার জন্য অ্যাপ্লাই টু অল হোল ডকুমেন্ট, ওকে, তখন আমি ওকে দিলেই এটা কাজটা হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের মার্জিনের কাজ। এখান থেকে আমরা কি করলাম, মার্জিন থেকে আমরা বিভিন্ন ধরনের মার্জিন কে পেয়ে গেলাম, যেটা আমাদের প্রয়োজন সেটা সিলেক্ট করে দিলাম, অথবা কাস্টম মার্জিনের ক্ষেত্রে আমরা এখানে একটা পেজ সেটআপটাকে পেয়ে গেলাম, সেখান থেকে মার্জিন কে সেটআপ করে দিলাম। আরেকটা হচ্ছে পেপার সেটআপ। পেপারে সেটআপে যদি স্বাভাবিকভাবে ডিফল্ট আকারে লেটার আকারে থাকে, সেখানে আপনি চেক করলে এখানে লিগাল A4 বা বিভিন্ন ধরনের পেজ আছে, বিভিন্ন ধরনের পেজ কে আপনারা সেটআপ করে নিতে পারেন, অথবা কাস্টম সাইজ যদি আপনি নিজস্ব করে কোনো একটা সাইজ দিতে চান সেক্ষেত্রে এটা দেওয়া যেতে পারে, আপনি ইচ্ছে করলে দিতে পারেন। লেটার, লিগাল, A4, এই তিন ধরনের কাজ আমরা বেশিরভাগ ক্ষেত্রে করে থাকি। অন্যান্য কাজগুলো হয়ে থাকে, ওকে। তারপরে এখান থেকে যে কোনো একটা সেট আপ, যেমন A4 সাইজ যদি আমি সেট আপ করি, করার পরে আমি এটাকে ওকে করব। আরেকটা হচ্ছে লেআউট, অর্থাৎ এটা লেআউটটা দেখতে কেমন হবে, অর্থাৎ আমি যেটা করেছি মার্জিন এবং পেপার সহ লেআউটটা দেখতে কেমন হয়েছে, এটাকে আমরা দিতে পারি। তো লেআউটের মধ্যে বিশেষ কোনো কাজ নেই, কেমন একটা টপ, তারপর হেডার ফুটার আছে, এটা আমরা দিতে পারি। আচ্ছা, কাজ করা শেষ করার পরে আমরা শুরু যাব, ওকে। আমি যেহেতু এটাকে কাজ করছি না, সেহেতু আমি ওকে দিচ্ছি না। তো যাই হোক, আমি যদি আপনাদেরকে একটা কাজ দেখিয়ে দিই, যে আমি চাচ্ছি যে আমার এই পেজের মধ্যে ন্যারো থাকবে, তাহলে ন্যারোতে ক্লিক করলাম, তাহলে দেখা গেল এটা 0.5 চারদিকে। আরেকটা কাজ হচ্ছে, যদি আমি চাই যে কাস্টমাইজ করতে চাই, অনেক সময় দেখা যায় আমরা অ্যাপ্লিকেশন লিখতে চাই, তো সেক্ষেত্রে মার্জিনটাকে সেট করে নিলে ভালো হয়। তো আমি এটাকে উপর দিকে 1 রাখলাম, লেফটের মধ্যে আমি একটু বেশি দিলাম, 1 দিলাম, বটমে 5 দিলাম, রাইটে আমি দিলাম হচ্ছে 6.6 দিয়ে আমি এটাকে ওকে করলাম। এখন বিষয়টা হচ্ছে আমি কোন সাইজে এটাকে লিখতে চাচ্ছি, লেখার জন্য আবার মার্জিনে যাচ্ছি, কাস্টম মার্জিন থেকে সেট করে নিচ্ছি, অথবা আমি যদি এটা না করে এখান থেকে করছি পেপার সাইজ, পেপার সাইজের মধ্যে আমি লেটারের পরিবর্তে যদি A4 সাইজ সেট আপ করি, সেক্ষেত্রে এটাকে আমরা সেট আপ করতে পারি খুব সহজে, এটাকে সেট আপ করা যায়। তারপরে যেটা করতেছি সেটা হচ্ছে আমরা A4 সাইজ করেছি, ওকে করলাম, তারপরে হচ্ছে আমাদের এটা দেখুন আমাদের কাজটা A4 সাইজের ভিতরে সেট হয়েছে। এখন আরো কিছু মার্জিন সেট আপ হয়েছে, এখন আমরা ওরিয়েন্টেশনে যাবো। ওরিয়েন্টেশনে স্বাভাবিকভাবে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ দুভাবে কাজ, অর্থাৎ মার্জিনে যা ছিল পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ যে সেট আপে ছিল, সেই সেট আপগুলো এখানে আলাদা আলাদা করা হয়েছে। ল্যান্ডস্কেপ সাইজের মধ্যে যখন দিলাম তখন এটা ল্যান্ডস্কেপ সাইজে হয়ে গেল। এখন এটা আমরা যে কাজগুলো এখানে মার্জিনের মধ্যে করেছিলাম, আমাদের স্বাভাবিকভাবে যে মার্জিন সেট আপ ছিল, এখানে সাইজটা কেমন হবে, তো এটা যদি আমি চাই যে আমাদের এই কাজটাকে আমি, অর্থাৎ পেপার সাইজ কেমন হবে, এটা হচ্ছে লেটার সাইজ, লিগাল সাইজ, এ4 সাইজ, এক্সিকিউটিভ, তারপরে আমরা এইভাবে আমরা সেট করতে পারি আমাদের প্রয়োজন মতো। যদি আমরা আরো পেপার সাইজ করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে আরো সেট আপ নিতে পারি, অর্থাৎ আমাদের পেজ সেট আপ যে ডায়লগ বক্সটি আছে সেই পেজ সেট আপ ডায়লগ বক্সটি পুরোটাই ওখানে আলাদা আলাদা করে দেওয়া আছে। তো সাইজটাকে দেখে নিলাম আমরা, এখন হচ্ছে আমরা দেখে নেব কলাম। কলামটাকে দেখে নেওয়ার জন্য আমরা ইচ্ছে করলে আমাদের এই পেজের মধ্যে কলাম দিতে পারি, 1 কলাম, স্বাভাবিকভাবে 1 থাকে, এমন ইচ্ছে করলে আমরা 2 কলাম, বা আমরা যদি চাই যে 3 কলাম সেটা দিতে পারবো, আবার যদি চাই যে লেফটে কলাম দেব, তো লেফটে দেখা যাচ্ছে একটা কলাম আমরা দিয়েছি এখানে লিখতে পারবো, আমাদের প্রয়োজন মতো লেখালেখি করতে পারবো, রাইটে যদি চাই তাহলে রাইটে কলাম দিতে পারবো। আচ্ছা, আরো কলামসের জন্য মোর কলামসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে সেট আপ করে নেব। যদি চাই যে লাইন বিটুইন, এখান থেকে আমরা 2 কলামস, 3 কলামস, 4 কলামস, অর্থাৎ আমাদের ইচ্ছে মতো করে আমরা একটা আমাদের যে ল্যান্ডস্কেপ সাইজ, ল্যান্ডস্কেপ সাইজ A4 সাইজ পেপারের মধ্যে আমরা সর্বোচ্চ 16টি কলাম দিতে পারবো, এবং এখানে যদি চাই যে প্রত্যেকটার মধ্যে আমি একটা করে লাইন দিতে চাই, মানে প্রত্যেকটা গ্যাপ দিতে চাই, তাহলে ওকে দিলে এখানে আমরা এই লেখাগুলো শেষ করার পরে এখানে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে। আমি যদি এন্টার দিয়ে প্রেস করে চলে আসি তাহলে দেখা যাবে যে আমরা প্রত্যেকটি এরকম করে লাইন দিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি। তো যা হোক, এভাবে আমরা কাজ করি। এটা হচ্ছে আমাদের, এটা আমরা কাজ করতে চাই না, ক্যান্সেল দিয়ে দিলাম,
তো আমি আবার আগের পর্যায়ে ফিরে যাচ্ছি, আপনারা জানেন এটা কন্ট্রোল জেড দিলে আগের পর্যায়ে ফিরে যাবে। তো কলামস এর পার্টটা আমরা শেষ করে ফেললাম। ওকে, আমরা কলামস এর পার্টটা শেষ করে ফেলেছি। যেমন আমি যদি লিখতে চাই, আজকের লিখতে চাইলে আমরা যদি লিখতে চাই, ওকে, আজকে টিউটোরিয়ালটি একটু বড় হবে, যা হোক আপনারা আশা করি আমার সাথে থাকবেন। তারপর হচ্ছে ব্রেকস, এখানে হচ্ছে পেজ ব্রেক, পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখা যাবে আরেকটা পেজ চলে এসছে। আবার আমরা যদি কলাম ব্রেক করতে চাই, অর্থাৎ আমাদের একটা কলাম থাকবে, দুইটা কলাম থাকলো, সেক্ষেত্রে যদি আমি কলামটাকে ব্রেক করতে চাই টু কলামস, অর্থাৎ আমি এখানে কলামস থেকে আরেকটা কলামসে যেতে চাই, তাহলে আমরা ব্রেকসে চলে যাব, তারপর কলামসে চলে যাব। ব্যাস, এখানে এখানে কলামসে এই চলে কলামসে চলে এসছে। তো কলাম ব্রেক করার জন্য একটি কলামের লেখা আরেকটা কলামে দেওয়ার জন্য সাধারণত এই ধরনের কাজগুলো করে থাকি। সে আমি এটা লিখছি, এখন এটাকে কলাম ব্রেক করতে চাই, কলাম ব্রেক করার সঙ্গে সঙ্গে এটাকে আমি হোম দিয়ে দিলাম, এবং পরবর্তীতে এটাকে যখন কলাম ব্রেক করলাম তখন দেখা গেল এই লেখাটা ওখানে কলামে চলে গেছে। তো এটাই হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে টেক্সট র্যাপিং, টেক্সট র্যাপিং এটা দরকার নেই আপনাদের। তারপর হচ্ছে সেকশন ব্রেকস, নেক্সট পেজে চলে যাওয়ার জন্য, আমরা একটা সেকশন থেকে আরেকটা সেকশনে চলে যাওয়ার জন্য। তারপরে আমরা যদি কন্টিনিউস করতে চাই, যে ঠিক আছে এখানে আমি লিখছি, ওকে, তারপরে যদি আমি চলে যাচ্ছি ইভেন্ট পেজে, তো একই ধরনের পেজে যদি আমরা কাজ করতে চাই, ওকে। এখন এই হচ্ছে আমাদের বিষয়। অড পেজ, অর্থাৎ আমাদের ইভেন্ট পেজ এবং অড পেজ হচ্ছে, ইভেন্ট পেজ হচ্ছে জোর যে পেজগুলো আছে সেই পেজগুলো, আর অড পেজ হচ্ছে বেজোর পেজগুলো। আমরা আবার আগের পর্যায়ে ফিরে এসেছি। এখন হচ্ছে লাইন নাম্বার, লাইন নাম্বার সাধারণত একটা নাম থাকে, আমরা যদি চাই তাহলে দিতে পারবো, ইচ্ছে করলে আমরা এটা দিতে পারবো লাইন নাম্বার। লাইন নাম্বার কন্টিনিউয়াস, এখানে কতগুলো লাইন হবে সেটা আমরা দিতে পারি কন্টিনিউয়াসে করে। হাইফেন, হাইফেনেশন অটোমেটিক, এটার ব্যবহার আমি পর্যন্ত দেখিনি এবং সেই জন্য এটাকে আর আমরা ব্যবহার করি না। তো যাই হোক, আজকে এই যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ইন পেজ লেআউট অংশের মার্জিন, অরিয়েন্টেশন, সাইজ, কলামস, ব্রেকস, লাইন নাম্বারস, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। আশা করি আপনাদের আজকের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য বেশি বেশি করে টিউটোরিয়াল বানাতে পারি। এবং আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং বেশি বেশি করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।